চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা দীর্ঘ চার দিন ধরে এখানে এসে বসে খাচ্ছি আর ল্যাদো খাচ্ছি, পেটেও খাচ্ছি বা ল্যাদো খাচ্ছি। তো যাই হোক, আজকে আমাদের সেই মানে রিসেপশন টাইম এসে গেছে, আমরা সবাই মিলে রেডি হতে বসে গেছি। সবাই হইনি, যাই হোক করেছে, বোন হচ্ছে স্ট্রেট করাবে, আমি কিচ্ছু করাবো না। মানে আমার মতো এরকম পাবলিক দেশে পাওয়া যায় না, কিন্তু আমি কিছু করাবো না। আমার খুব ঠান্ডার সর্দি হয়ে গেছে, পুরো অবস্থা খারাপ। আর এখানেও মনে হয় ওদের ওপেন প্যান্ডেল হবে, কি হবে জানি না, মাথায় হচ্ছে সমস্ত কিছু পরে যেতে হবে। যাই হোক, আর বোনের এই বোনের আরেকটা বোন বান্ধবী এসেছে, প্রীতি। হ্যালো, আমি লরিয়া। ও এখন স্ট্রেট করছে, তো ও আজকে আমাদের সাথে জয়েন করবে। তো চলো সব সাজগোজে সমস্ত কিছু দেখা, এরা কি করছে আমার ছোট ছোট বোন। সব আমাদের ঠান্ডা লেগে গেছে, সব গলা ব্যথা, সব বুড়ি থাক, তাতেও আজকে আমাদের সাজ কমছে না। সবাই উইদাউট সোয়েটার চাদরে যাব, ঠান্ডা লাগি আসবো আমরা জানি, কিন্তু তাও তাও সাজবো, তাও সাজ পরে এক সপ্তাহ আমরা বসে মানে শুয়ে থাকবো, সবই ঠিক আছে, কিন্তু সাজতে হবে। সাজের সাথে কোনো কিছু কম্পেয়ার করে স্যাক্রিফাইস চলবে। ঠিক আছে চলো, কার্ল করবো না, কার্ল স্ট্রেট করবো না বলছিলাম, কিন্তু করতে বসে গেছি, এমনই ঠান্ডা। আমি বলবো একটু করেই নি, গরম গরম লাগবে। মন কিছু বল, কি আর বলবো, খুব ভালো লাগছে। আজকে আমাদের মজা শেষ, মন খারাপ সবার, তাতেও তারপরে তোমাদেরকে তো একটা বলাই হয়নি, আমাদের তো বোন হচ্ছে যে ডাক্তার নিতে চান্স পেয়ে গেছে, তো ও মঙ্গলবারে দুর্গাপুর চলে যাচ্ছে। আর আমার সাথে যাচ্ছে তৃষা দিদি, যাই হোক আমরা এখন সাজগোজ কমপ্লিট করব, তারপরে সবাইকে দেখানো হবে। দেখো আমার চুলটা স্ট্রেট করাও হয়ে গেছে, মানে খুব একটা করিনি, কারণ মা সামনেটা একটু বিনুনি মতো করে দেবে। আর মেকআপটা আমার কমপ্লিট হয়ে গেছে, মুখে এত অ্যালার্জি বেরিয়ে গেছিলো যে মানে হালকার উপরেই করতে বললাম, কারণ আমার তো তাহলে আরো বেরোবে। তো যাই হোক আমার মোটামুটি হয়ে গেছে, আর এখানে বোনেরা এবারে শুরু করবে, অনেকটা লেট হয়ে যাবে, প্রায় পাঁচটা মতো বেজে গেছে। তো চলো ওরা শুরু করে দিই, ওদেরকে ডিস্টার্ব করবো না, আমি জামা টামা পরে নিয়ে রেডি হয়েছে, আর বাকিরা সবাই শাড়ি পরছে, আমি জামা পরছি, কারণ আমার ওই শাড়ি পরাই খুব অ্যালার্জি। দেখো বন্ধুরা, আমি একদম রেডি হয়েছি, তো বাকি বোনেদেরকে দেখাচ্ছি, ওদের আর একটু বাকি আছে। তো দাদা একটু আমাকে দেখিয়ে দিচ্ছে যে পুরো গেট আপটা কেমন হয়েছে, তো চলো দেখিয়ে দিই। গলায় কিছু পরিনি, কারণ কি এরকম একটা মোটিভের কাজ আছে, হাতেও কিছু পড়তে হয়নি। আর আমাদের বন্ধু বাবি সকালবেলা এসেছে, ওরা ফিরে গেছিল, দেখো বৌদিকে একটু দেখো, বৌদিকে কিরকম লাগছে, জানিও যে কেমন লাগছে আমাদেরকে আজকে, এটা কিন্তু আপনাদের একটা ডিমান্ড যে কেমন লাগছে এটা জানিও। আর সব মেকআপ গুলো কিন্তু বোন করে দিয়েছে স্পেশালি আমাকে, তিন দিন ধরে। আর তানিকে দেখাচ্ছি, দাঁড়ো দুদিন ধরে শাড়ি পরছে, কি শাড়ি পরতে ভালোবাসে, নিয়েছে সবাইকে খুব সুন্দর লাগে। আমি বলছি তোমরা কিন্তু অবশ্যই জানি হবে সম্পূর্ণ রূপে সাজানোর পরে, তারা দেখা সবাইগুলো এখানে কতগুলো আছে,
যে গুনতে পারবে যে গুনতে পারবে তাকে কি করা হবে তাকে হাত দেওয়া হবে কমেন্টে friends at the table doing shots too fast and then we talk slow and you come over and start up a conversation with just me and trust me I'll give it a chance now take my hand stop it and the man on the jukebox and then we start to dance and now singing like girl you know I want your love your love was handmade for somebody like me come down for my lead I may be crazy don't let me say boy let's not talk too much grab on my waist and put that body on me গাড়ি এসে গেছে সামনেই তো বাড়ি অব্দি ঢোকেনি তো আমরা এই যে ট্রেন নিয়ে সবাই এক এক করে যাচ্ছি এই যে দেখো আয় 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 এই যে ট্রেন নিয়ে এবারে গাড়ি এসে গেছে তো এগোচ্ছি আমরা একে একে চলো এখানে অন্ধকার আছে সব বোনেরা আছে সামনে অনেক এগিয়ে গেছে তো চলো সেখানে গিয়ে আবার তোমাদেরকে দেখাবো যাওয়া যাক গাড়ির কাছে আমরা পৌঁছে গেছি তো এই গাড়িগুলো একটুখানি হেঁটে আসতে হলো কি খারাপ অবস্থা কখন গিয়ে পৌঁছবো জানি মেকআপ নষ্ট হ্যাঁ আর 9টার সময় আমাদেরকে চলো চলো খেয়ে নাও এরকম করা হবে আমরা স্টার্ট আপ খেয়ে চলে যাচ্ছি ভেতরে চলো চলো লাইন করে চলো না ভালো লাগে দেখি দাদা তুই সামনে যা তোর হাতে তো তত্ত্ব সূচিটা আছে চলো সামনে আসো সবাই চলো এগোতে থাকো চলো চলো এখানে আমরা তত্ত্ব রেখে দিলাম আর এই খাটটা একটু দেখো এখানে সাজিয়েছে খাটটা এখানে সাজিয়েছে ছবি তুলতেই পারছি না তো তখন থেকে দাঁড়িয়ে
এখানেই এন্ড করে দিচ্ছি, পরে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগে। টাটা, গুড নাইট।